হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে নলের গুড়ের পাটিসাপটা শেয়ার করেছি আপনাদের সাথে, আপনাদের খুব ভালো লেগেছে, তাই আজকে শেয়ার করছি ক্ষীরের পুরভরা দুধ সাদা পাটিসাপটা। প্রথমে আমরা তৈরি করব পাটিসাপটার পুরটা, সেই জন্য মাঝারি আঁচে আমি একটা প্যানকে গরম করতে বসিয়েছি। এখন ফ্লেমটাকে লো মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি, 2 কাপ দুধ, দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। সব কিছুকে মিশিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে মাঝারি আঁচে এটাকে 1 বলব আসা অবধি আমি ফোটাবো। 1 বলব চলে এসেছে, এখন ফ্লেমটাকে লো মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটাকে আমি একবারে দেব না, ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে অল্প অল্প করে দুধটার সাথে মেশাতে থাকব। এর ফলে দুধটার মধ্যে দলা বা দানা বাঁধবে না। যদি কোনো কারণে এরপরও দুধের মধ্যে দলা বা দানা বেঁধে যায়, সেই সময় এই দুধটাকে আপনারা ছেঁকে নেবেন। গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নারকেল কোড়া। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি, আপনারা কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারবেন। আমি এটাকে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আপনারা ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করলে সেটা একটু বেটে নেবেন, তাহলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, চিনিটা স্বাদ মতো বাড়াতে কমাতে পারবেন। 1/2 চা চামচের একটু কম এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়োর বদলে কিন্তু 3টে গোটা এলাচকে থেতো করে দিলেও হবে। আর দিলাম সামান্য লবণ, সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে আমি ঘন করব, যতক্ষণ না পাত্রটা থেকে পুরটা আপনা থেকেই উঠে আসছে। ক্রমাগত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, নইলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। এখন দেখুন পুরটা কিন্তু পাত্রটা থেকে ছেড়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। নারকেল কোড়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, শুধু গুঁড়ো দুধ দিয়ে পুরটা করলেও কিন্তু অসাধারণ লাগবে ক্ষীরটা খেতে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বেল আইকনটা প্রেস করা না থাকলে কিন্তু কোনোভাবেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে না। এবার তৈরি করব পাটিসাপটার জন্য ব্যাটারটা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ পরিমাণে সুজি এবং 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চিনি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। গোলাতে কিন্তু চিনির পরিমাণ কম থাকবে, চিনির পরিমাণ যদি গোলাটাতে বা ব্যাটারটাতে বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু পাটিসাপটাটা উঠবে না, পাত্রটার মধ্যে কিন্তু আটকে যাবে। 1 টেবিল চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, এর বদলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। সামান্য লবণ নিয়েছি, শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি 3 কাপ, এটা প্রয়োজন অনুপাতে কিন্তু ব্যবহার হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব, একবারে আমি দুধ দেব না, তাহলে অতিরিক্ত কিন্তু পাতলা হয়ে যেতে পারে, সেই কারণে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করছি। যতটুকু আমি দুধ নিয়েছিলাম ব্যাটারটাতে সম্পূর্ণ দুধটাই লেগে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা, এর ফলে সুজিটা ফুলে যাবে এবং চিনিটা গলে যাবে। দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি, গোলাটা বা ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, সেই কারণে আমি আরও 1 কাপ কিন্তু দুধ নিয়েছি,
সেটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি পরবর্তীতে 1 কাপ যে দুধ নিয়েছিলাম তার থেকে খানিকটা দুধ কিন্তু রয়ে গেছে। আমাদের পাটিসাপটার জন্য গোলা এবং পুর দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটু খেয়াল করবেন যে ব্যাটারটা আমরা তৈরি করেছি তার ঘনত্বটা। যখনই পাটিসাপটা তৈরি করতে যাবেন তার আগে কিন্তু এই গোলাটাকে বা ব্যাটারটাকে ঠিক এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পিঠের রেসিপি আপলোড করা আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এতে করে রেসিপিগুলো খুঁজে পেতে আপনাদের সুবিধে হবে। পাটিসাপটা তৈরি করার জন্য আমি একটা কড়াইকে লো মিডিয়াম ফ্লেমে গরম করতে বসিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি ঘি দিয়ে কড়াইটাকে গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও কড়াইটাকে গ্রিস করতে পারবেন। 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে সঙ্গে সঙ্গে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একটু পাতলা করে করতে হবে, খুব একটা কিন্তু মোটা হবে না। এরপরে এটাকে এইভাবেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ওপরের অংশটা খানিকটা টেনে আসছে বা শুকিয়ে আসছে। ফ্লেম কিন্তু লোই থাকবে। পিঠাটার ওপরের অংশটা খানিকটা টেনে এসেছে, এখন একটা প্রান্ত ধরে আমি পুরটাকে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু চেপে চেপে রোলের আকারে গড়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একটা পাটিসাপটা। এইভাবে আমি বাদ বাকিগুলোকেও তৈরি করে নেব। তবে একটু খেয়াল রাখতে হবে, যখন পাটিসাপটার গোলাটা কড়াইয়ের মধ্যে দেবেন তখন কড়াইয়ের তাপমাত্রাটা যেন মাঝারি থাকে, নইলেও কিন্তু পাটিসাপটার গোলাটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আমার রেসিপি দেখে তৈরি করা রান্নার ছবি অবশ্যই শেয়ার করতে পারবেন আমার ফেসবুক পেজে, যার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন এই আশা নিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।